পর বলবেন আইমান সাদিক, প্রতিষ্ঠাতা এবং সিইও 10 মিনিট স্কুল। আপনারা বোধহয় সবাই এটা সম্পর্কে জানেন মোটামুটি। আইমান সাদিক 1992 সালে 2 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি একজন বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে কাজ করছেন। 2014 সালে 10 মিনিট স্কুল নামে একটি ওয়েবসাইট চালু করেন এবং বিভিন্ন বিষয়ের উপর ভিডিও বক্তৃতা প্রকাশ করতে শুরু করেন। তিনি ভিডিও চ্যানেলের মাধ্যমে বিজ্ঞান, ব্যবসা, ব্যক্তিগত উন্নয়ন এবং শিল্প সহ বিভিন্ন বিষয়গুলোতে ভিডিও বক্তৃতা প্রকাশ করেন এবং এই মুক্ত অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম এবং সংগঠনের মাধ্যমে তিনি 4765টিরও বেশি ভিডিও সংযুক্ত করেছেন, যা ব্যাপকভাবে ইংরেজি, গণিত, বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে অবদান রাখছে। এই স্কুলের মাধ্যমে তিনি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তিচ্ছুদেরকেও বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। একজন তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবক হিসেবে তিনি ব্র্যাক ম্যানথন ডিজিটাল উদ্ভাবন পুরস্কার, গ্লোমো পুরস্কার বার্সেলোনা, সোশ্যাল ইম্প্যাক্টের জন্য সুইস দূতাবাস অ্যাওয়ার্ড এবং যুব পুরস্কার 2016 সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। সম্প্রতি তিনি 2018 সালের জন্য কুইন্স ইয়ং লিডার অ্যাওয়ার্ড হিসাবে অ্যাওয়ার্ডে বিজয়ী হিসাবে মনোনীত হয়েছেন। 2018 সালে কুইন্স ইয়ং লিডার আমাদের আইমান সাদিক। আইমান, আপনি তানিয়ার মতো আপনার নিজের অভিজ্ঞতা এবং পরিপ্রেক্ষিতে আমাদের তরুণদের কিছু বলতে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফার্স্ট অফ অল, আমি বসে কথা বলতে পারি না, কারণ আমি টিচার, অলওয়েজ দাঁড়ায় কথা বলে আমাকে বসে বলতে আমি দাঁড়িয়ে যাই। আগে থেকে স্যার বলার আগে আমি উঠে দাঁড়িয়ে কেড়ে আছি যে স্যার আমার কখন বলে। তো আমার এখনো মনে আছে, দুর্নীতি দমন কমিশন থেকে একবার আমার মোবাইলে একটা কল আসছে। আমার লাইফে 2 বার কারোর সাথে কথা বলার সময় আমি অটোমেটিক্যালি দাঁড়িয়ে গিয়েছিলাম। ফার্স্ট দিন ছিল যখন দুর্নীতি দমন কমিশন থেকে কল আসলো। তো আমি বসে আছি অফিসে কাজ করছি, হঠাৎ করে ফোন ধরলাম, হ্যাঁ কে? আমি দুর্নীতি দমন কমিশন থেকে বলছি। অটোমেটিক্যালি আমি দাঁড়িয়ে গেলাম যে সঙ্গম স্যার, যে স্যার কী কী বিষয়ক স্যার, আমাদের চেয়ারম্যান আপনার সাথে কথা বলবেন। আচ্ছা, মাই গড, কী না কী করছে আল্লাহ জানে, হার্ট ধূপ করে ফল করে না ওরকম। ঠিক সেম ইনসিডেন্ট আমার সাথে আরও একবার হয়েছে। এটা হলো এই ইভেন্টে যখন আমাকে ইনভাইট করে, জাহিদ ভাই আমাকে ফোন করে, সঙ্গম, আমি জাহিদ বলছি, সঙ্গম, আমি আইমান বলছি, আমি টিআইবি থেকে বলছি। আমি যে আবার দাঁড়ায় গেলাম, সঙ্গম স্যার কী বিষয়ক কথাবার্তা? তারপরে বললো, আচ্ছা ইভেন্ট, হ্যাঁ অবশ্যই আসবো, কেন আসবো না? আমার মনে ভয় ছিল কী না কী বলি, আবার কোথায় না কোথায় ধরে নিয়ে যায় আল্লাহ জানে, সেটা একটা ঝামেলা হয়। সেকেন্ডলি, আমি তানিয়াপুর একটা কথা আমার খুব মনে হলো, যে যখন আমরা কোনো কাজ শুরু করি কিছু ছোটোখাটো বাধা বিপত্তি আসে, দুর্নীতির সাথে রিলেটেডও আসে, দুর্নীতির বাইরেও আসে। আমি একটা ছোটো ইনসিডেন্ট শেয়ার করব। ঘটনাটা হলো আমার পাঞ্জাবি পরা নিয়ে। আই গেস অনেকে আমাকে বাইরে যতবার দেখেছে সবসময় পাঞ্জাবি পরাই দেখেছে, ভিডিওতে যতবার দেখেছে আমাকে গেঞ্জি পরা দেখেছে। এর কারণ হলো খুব সহজ, আমি যখন শুরুর দিকে 10 মিনিট স্কুল চালাতাম, বিভিন্ন স্কুল কলেজে যেতাম, গাড়িতে গেলাম, ভাবলাম টি শার্ট পরে যাব, দারোয়ান আমাকে আটকাতো যে ভাই কী চাই? আলাম ভ্যা ইভেন্ট, দারোয়ানের উত্তর তো ঝামেলা, আমি 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 একটু নার্ভাস হয়ে গেলাম। আমি ভ্যা আমি কথা বলবো, কি কথা তো মুশকিল বলা কি কথা, অ্যান্ড সে আমার কথা বিশ্বাসই করে না। অ্যান্ড তারপরে সে তাদের হেড যে সিকিউরিটি স্টাফ তাকে যেয়ে বললো, ভ্যা দেখেন এক ছোকরা এসে কথা কইতে। আমার ছোকরা, আচ্ছা ওকে। সেই সিকিউরিটি স্টাফ আসলো, আমি বললাম ভাই কী চাই? আমি এবার প্রস্তুত যে ভ্যা আমি স্পিকার, আমি কথা বলতে আসছি। কি কার? আলাম স্পিকার। সেও বিশ্বাস করে না। অর্গানাইজার থেকে ফোন করে বলল যে ভাই এক পোলা এসে কথা কইতে। তো আমি ছিলাম স্পিকার, হয়ে গেলাম ছোকরা, তারপরে পোলা। তারপরে আমি চিন্তা করলাম না কিছু তো করা দরকার। তারপরে চিন্তা করলাম যে মানুষ, আমরা বাংলাদেশে খুব তাড়াতাড়ি আরেকটা মানুষকে জাজ করে ফেলি, ঠিক না? কেউ ফর্সা হলে বলি ময়দা মেখে আসছে আজকে রে, রাইট? আর উল্টোটা খুব খুশি হয়েছে, রাইট? আমি জানি যে উপরে যারা বসে আছো তোমার প্রায়ই কাজটা করো, তাই না? রেগুলারলি করো এগুলো। আর কেউ যদি একটু কালো হয়ে বলিস কালা এটা, ঠিক না? এরকম খুব করি না? সো আমরা খুব তাড়াতাড়ি জাজ করি। ওই যে ছোটোবেলায় আমরা পড়েছিলাম না যে বিদ্যুৎ যখন চমকায় আগে আলো দেখা যায়, কিন্তু তারপর শব্দ শোনা যায়।
আমি ঢোকার পরে আগে কিন্তু আমাকে দেখা যায়, তারপরে আমার কথা শোনা যায়। সো পাঞ্জাবি পরি এই কারণে যেন মানুষ ভাবছে পাঞ্জাবি পরছে না, কিছু না কিছু তো করছে মনে হয়। সো এটার জন্য, না হলে আমি কোনো একটা ইনসিডেন্টে গেলে বা কোনো একটা ইভেন্টে গেলে মানুষ চিন্তা করে যে এই পুচকি ছেলে কি করতে আসছে এখানে। সো সেকেন্ড অ্যাডভাইস ফর অল অফ ইউ, স্পেশালি যারা উপরে বসে আছো, অনেক ক্ষেত্রে মানুষ তোমাদেরকে পাত্তা দিবে না। সো পাত্তা নেওয়ার জন্য একটু কোনো কিছু একটা করে ফেলে, এটা একটা গুটিবাজি আইডিয়া তোমাদের জন্য, রাইট, কাজে লাগাও ব্যাপারটা। থার্ড অ্যাডভাইস, আমি আপনাদেরকে একটা ছোট গল্প শোনাতে চাই। এটা একটা রাজার গল্প। আমার ছোটবেলায় রাজার গল্প শুনতে খুব পছন্দ করতাম। যে এই রাজার চোখে অনেকদিন ধরে সমস্যা ছিল। সো রাজা অনেক জায়গায় যায়, কোনোভাবে কোনো কিছু ঠিক হচ্ছে না। পরে সে সন্ধান পেল যে তার রাজ্যের এক বনে এক সন্ন্যাসী থাকে, যেই সন্ন্যাসী ফু দিয়ে সব ঠিক করে ফেলতে পারে। সো রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে যে সন্ন্যাসী আমার চোখে তো একটু সমস্যা, একটু ঠিক করে দাও। সন্ন্যাসী দেখে দেখে বলল যে রাজা আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি, আপনি এক কাজ করেন, এরপর থেকে আপনি শুধুমাত্র লাল জিনিসের উপর চোখ দিবেন, শুধুমাত্র লাল রং দেখবেন, দেখবেন আপনার চোখ ঠিক হয়ে যাবে। রাজা বলল আচ্ছা ঠিক আছে, ডান ডিল। রাজা তার রাজ্যে গেল, ওই আমলে কিন্তু ফটোশপ টোটোশপ ছিল না, তার সব ভৃত্যকে ডেকে পাঠালো যে এই সব আসো। সবাই আসলো যে রাজা কি করবো বলেন। বললো আমার যে পুরো রাজপ্রাসাদ পুরোটা লাল রং করে ফেলো। রাজা পুরো লাল? হ্যাঁ পুরো লাল। সো পুরো জায়গাটা লাল করে ফেললো। তারপরে রাজা এখন রাজপ্রাসাদে ঘুরে বেড়ায়, চারদিকে শুধুমাত্র লাল দেখে। আসলে রাজার চোখ ভালো হওয়া শুরু করলো। রাজা তো মহা খুশি, যারি লাল লাল ভালো তো। রাজা তো রাজপ্রাসাদের বাইরে বের হতে পারে না, কারণ রাজপ্রাসাদের বাইরে গেলে তো লাল রঙের বাইরে অন্য কালার আছে। রাজা বলল আচ্ছা সেই সন্ন্যাসীকে ডেকে পাঠাও, তাকে আমি পুরস্কৃত করব। সন্ন্যাসী আসলো, সন্ন্যাসী তো সন্ন্যাসী, সাদা কাপড়। সন্ন্যাসী রাজপ্রাসাদে ঢুকলো আর রাজার যে ভৃত্যরা ছিল সবাই মিলে লাল রঙের বড় বড় ডিব্বা নিয়ে তার গায়ের লাল রং ছুঁড়ে মারলো। সন্ন্যাসী অবাক যে এই কি অবস্থা, পুরো লাল রং চুপচুপে অবস্থা। সে রাজার সামনে আসলো, রাজা বলল কি অবস্থা সন্ন্যাসী? রাজা আর সন্ন্যাসী বলল রাজা দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো না। তো সে খুব অবাক হয়ে বলল যে আপনি আমার উপরে লাল রঙের আক্রমণ কেন করতে বললেন? রাজা বলল না তুমি না আমাকে বললা যে আমাকে শুধুমাত্র লাল রং দেখতে হবে, এই জন্য তোমার সাদা রং দেখলে তো আমার আবার সমস্যা হয়ে যাবে। তখন বলল যে আল্লাহ রাজা আপনি এই কাজ করে ফেলেছেন। তখন রাজা বলে কেন কি করতাম তাহলে? তখন সন্ন্যাসী বলল রাজা একটু চিন্তা করে দেখেন তো, আপনি তো একটা লাল রঙের চশমা পরলেই পারতেন। রাজা বলে আরে তাই তো? রাজা তো লজ্জায় অবস্থা খারাপ। দেন সন্ন্যাসী বলল দেখেছেন রাজা, আমাদের সামনে যখন কোনো সমস্যা থাকে আমরা ওটা সমাধানের জন্য আমাদের আশেপাশে যা আছে সব চেঞ্জ করে ফেলতে চাই, অথচ সমস্যার সমাধান যে ম্যাক্সিমাম টাইম আমাদের মধ্যেই থাকে এটা আমরা খুঁজে বের করতে পারি না, রাইট? কেন বলছি এখানে, আমরা দুর্নীতি দমন নিয়ে অনেক কথা বলছি, দুর্নীতি দমন নিয়ে কথা বলতে হলে কিন্তু আমরা এসে ভাষণ দিব আমাদের এটা করা উচিত, তোমাদের সেটা করা উচিত, তার ওটা করা উচিত, রাইট? এত মানুষের এত কিছু করা উচিত, কিন্তু আমরা নিজেরা যদি ভালো হই পুরো বাংলাদেশটা কিন্তু এমনিতেই বদলা যাবে, রাইট? সো ওই যে কথা আছে না, আগে দৃষ্টিভঙ্গি বদলান পৃথিবী বদলে যাবে। সো আমরা যদি আগে নিজের দৃষ্টিভঙ্গি বদলাই পৃথিবীটা আসলেই বদলা যাবে। এবং পৃথিবী বদলানোর জন্য না পৃথিবীর বড় বড় দেশে যায় কাজ করার দরকার হয় না, কারণ আমরা যদি নিজে বদলাই আমাদের পরিবার বদলাবে, পরিবার বদলালে আমাদের সমাজ বদলাবে, সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে। তো আজকে থেকে ছোট ছোট কাজ দিয়ে কিন্তু আমরা এক্সাম্পল সেট করতে পারি। যেমন আমি এরকম ছোট দুটো এক্সাম্পল দিতে চাই, যেই দুটো কাজের মাধ্যমে আমার লাইফে কিছু পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে। এটা ঠিক দুর্নীতির সাথে রিলেটেড না, বাট আমি যখন ক্লাস টেনে পড়ি একবার এক কোকের বটল খেয়ে কী করে রাস্তার পাশে ছুঁড়ে মেরে দেই। আমার পাশে আমার ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল তনয়, ও এখন জাপানে থাকে। ও আমার দিকে জাস্ট তাকাইলো যে কী করলি আইমান এটা? আমি বললাম যে কী করলাম? তবে সে আর কিচ্ছু বলে না, সে নিজে যে ওই যে বটলটা ছিল বটলটা নিয়ে আসে, অ্যান্ড হাতে ধরে রাখে যতক্ষণ পর্যন্ত না একটা ডাস্টবিন পায়, অ্যান্ড পরে ডাস্টবিনে ফেলে দেয়। বিশ্বাস করেন
আমি আমার ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত বহুবার শুনেছি যে বাইরে ময়লা টয়লা ফেলতে হয় না বাট কখনো না আমি উপলব্ধি করিনি বাট ওই দিন যে আমার বন্ধু আমাকে দেখায় দিল এই কাজটা তারপর থেকে আমি আর জীবনে কোথাও ময়লা ফেলতে পারি নাই জীবনেও না এন্ড আমি জানি যে ওই ছোট্ট একটা কাজ আমার উপর কত বড় ইমপ্যাক্ট ফেলেছে এরপর থেকে আমি আর কোথাও কোনো ভিডিওতে কোনো লেকচারে কাউকে বলি না যে ময়লা ফেলো না আমি যখন কাউকে দেখি কিছু একটা ফেলছে আমি জাস্ট আমি দেখি যে সে দেখলো আমি নিজে যাই ওটা কুড়ে এনে ফেলে দিই কারণ আমি জানি সে যদি আমার এই কাজটা দেখে সে অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড হবে এবং সে কখনো এই কাজটা করবে না তো খুব সহজ একটা উপায় কিন্তু দ্বিতীয়ত এই গল্পটা আমি সব জায়গায় বলি একটা ছোট এক্সপেরিমেন্ট আজকে আপনারা করতে পারেন এখানে আই গেস আমরা সবাই সালাম দিই ঠিক না আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকে বাসায় যে আপনারা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে পারেন আমরা সচরাচর কিছু মানুষকে কিন্তু সালাম দেই না যেমন আমাদের সিএনজি মামা রিক্সাওয়ালা মামা আমাদের টঙ্গের মামা বাসের কন্ডাক্টর বাসের ড্রাইভার উবার পাঠাওয়ের ড্রাইভার বা রাইডার আমাদের বাসায় যে মহিলাটা কাজ করে বা আমাদের বাসার দারোয়ান এই মানুষগুলোকে কিন্তু আমরা সচরাচর সালাম দেই না আজকে বাসায় যে একটা ছোট কাজ করেন আপনার দারোয়ান কিন্তু আপনাকে প্রতিদিন সালাম দেয় ঢুকতে সালাম দেয় বেরোতে সালাম দেয় যে সালাম স্যার সালাম স্যার সালাম স্যার আমরা কিন্তু অনেক সময় তার সালামের উত্তর নেওয়ারও প্রয়োজন বোধ করি না তাই না আজকে ছোট্ট একটা কাজ করেন বাসায় যে আপনার দারোয়ানকে আপনি সুন্দর করে একটা সালাম দেন যে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন এবং মজার ব্যাপার হলো আপনি অবাক হয়ে তাকিয়ে থাকবেন যে আপনার দারোয়ান অবাক হয়ে গেছে তার কারণ হলো এই যে ছোট্ট একটা কাজ আপনি করলেন এটা তার সাথে আগে কেউ করেনি এবং এটার কারণে সে আপনার জন্য সব কিছু করতে পারবে আমার বাসায় যে কাজ করে যে মহিলা তাকে আমি অলওয়েজ আন্টি বলি কখনো বুয়া বলে ডাকি না সেই কারণে নতুন বুয়া আসলে ঝামেলা হয়ে যায় আমি দরজা খুললাম খুলে বললাম আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন বুয়া তো অবাক হ্যাতের মনে আমায় চিনতে পারেননি বাট আমি যখন প্রতিদিন তাকে সালাম দিই সে বুঝে যে আমি তার জন্যই তাকে সালাম দিচ্ছি এবং বিভিন্ন নাটক সিনেমায় দেখায় না যে তোমার জন্য হৃদয় দিয়ে দিব এটা হয় না আসলে উপরে যারা বসে আছো মানে আসলেও হয় না সো এই মানুষগুলো তোমার জন্য সব দিয়ে দিতে পারে এবং এটা আমি কবে কীভাবে শিখেছি জানো একবার আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা ইভেন্টে ছিলাম আসরের নামাজের সময় হয়ে যায় সো আমি জাস্ট দৌড় দিয়ে যাই FBS-এর মসজিদ ফ্যাকাল্টি অফ বিজনেস সার্ভিসের মসজিদে নামাজ পড়ে আবার দৌড় দিয়ে বের হচ্ছি এক খুব সিনিয়র এক মানুষ শ্বেত শুভ্র দাড়ি একেবারে পুরো সেইন্টের মতো সে আমাকে একটা সালাম দেয় আমি ছোট মানুষ তখন কেবল ইউনিভার্সিটি থেকে বের হয়েছি আমি তো ওইভাবে সালাম পাই না তাও আবার এত সিনিয়র মানুষের কাছে আমি উত্তরে আমি আবার তাকে সালাম দিই আসসালামু আলাইকুম স্যার কেন সালাম দিয়ে অভ্যস্ত একটু থতমত খেয়ে যাই সে আমাকে বলে যে বাবা কি অবাক হলে আমি বললাম যে জি স্যার একটু অবাক হয়েছি সে আমাকে জাস্ট একটা কথা বলে যে আমার না এরকম ছোটদেরকে সালাম দিয়ে তাদেরকে অবাক করতে অনেক ভালো লাগে বলে হাসতে হাসতে সে চলে যায় দুই বছর পর পুরো দুই বছর পর আমি একটা জিনিস অনুধাবন করেছি ওই মানুষটা ওই দিন আমাকে ছোট্ট একটা মিথ্যা কথা বলেছিল ওই মানুষটার আসলে সালাম দিয়ে ছোটদেরকে অবাক করতে ভালো লাগে না ওই মানুষটা আমাকে ওই দিন একটা জিনিস শিখিয়েছিল যে সালাম ছোট হও বড় হও সবাইকেই দেয়া যায় এবং সম্মান সবারই প্রাপ্য একটু চিন্তা করে দেখেন ওই জায়গায় যদি অন্য কেউ হতো আমাকে বলতো এই সালাম দাও না তুষ্ট ছেলে বেয়াদব ছেলে আজকালকার জেনারেশন খারাপ কিচ্ছু হবে না এদেরকে দিয়ে রাইট সে কিন্তু কিচ্ছু করে নাই সে নিজে ওই কাজটা করে আমার মধ্যে এমন এক শিক্ষা দিল যে এখন আমি আজীবন এই কাজটা করে বেড়াই এবং সব মানুষকে বলে দিই ওই স্যারের ছোট্ট 5 সেকেন্ড এর একটা অ্যাক্ট কত বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে আপনারা চিন্তা করেছেন কত বড় তো এখন থেকে চিন্তা করেন আজকে আপনি ছোট ছোট একটা চেঞ্জ আনেন ছোট করে একটা ময়লা আপনি নিজে তুলে রাখেন ছোট একটা দুর্নীতি করার একটা যদি স্কোপ থাকে আপনি করেন না ঘুষ দেওয়ার কথা আপনি দিলেন না আপনার যে পাশে যে 5টা ফ্রেন্ড আছে না ওরা আপনার এই ইন্টিগ্রিটি দেখে না নেক্সট টাইম এই কাজটা করতে পারবে না কারণ বইয়ের পাতায় বুলি আওড়ানো না আসলে আমরা জিনিসটা অনুধাবন করতে পারি না বাট এই যখন জিনিসটা যখন আমরা সামনে কাউকে করতে দেখব তখন দেখবেন যে আসলেই একটা বড় চেঞ্জ আসবে যেটা ছিল আমার আজকে থার্ড ছোট্ট একটা টিপস ফোর্থ আমার কাছে ইনোভেশন নিয়ে কথা বলতে বলা হয়েছে বাট সময় খুবই ছোট সো আমি সহজভাবে একটা ছোট কথা বলতে চাই আমাদের হাতে কিন্তু অনেক সময় আছে
এইখানে সময়ের যদি সদ্ব্যবহার করি আমাদের আসলে দুর্নীতিতে আমাদের সময় যাবে না। সো আমি ছোট একটা উদাহরণ দিতে চাই, আমাদের হাতে ইন্টারনেট আছে না, কার কার এখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে যদি আপনার একটু হাত তুলে না, আমি দেখতে চাই। সবারই আছে না, উপরে তো সবার হাত, পারলে কেউ কেউ দূরে হাত তুলছে, হ্যাঁ দুটো অ্যাকাউন্ট আছে। ফেসবুকে প্রতিদিন আমার প্রচুর সময় নষ্ট হয় না, 2-3 ঘন্টা একটা ছোট কাজ করতে পারেন। কিন্তু সিটিজেন জার্নালিজম, এটার নাম কারা কারা শুনেছেন একটু হাত তুলবেন? সিটিজেন জার্নালিজম, আচ্ছা। ফেসবুকে তো আমরা অনেক ছবি দেই, তাই না? আমাদের ছবি দেই, আমাদের পরিবারের ছবি দেয়, ফ্রেন্ডদের ছবি দেই, আরও এক ধরনের ছবি দেয়া যায়। কিন্তু জার্নালিস্টরা কী করে, এখানে যেন আমাদের অনেক সিনিয়র জার্নালিস্টরা আছেন, তারা কী করছে, একটা খবর নিচ্ছে, তারা বিভিন্ন জায়গায় যায়, ছবি নেয়, ভিডিও নেয়, খবর নেয়, তাই না? এবং এটা প্রচার করে কোথায়? টিভিতে, ইন্টারনেটে, রেডিওতে, নিউজ পেপারে। চিন্তা করে দেখেন তো, আপনাদের সবার হাতে কিন্তু এখন এক একটা করে টিভি আছে। এটা আগে টিভিতে লাইভে যাওয়া যেত, রাইট, সরাসরি সম্প্রচার। এখন কিন্তু আমার মোবাইলে লাইভে যাওয়া যায়, সরাসরি সম্প্রচার। যাওয়া যায় না? আসলেও যাওয়া যায়। তার মানে আপনাদের সবার হাতে কিন্তু এখন একটা ব্রডকাস্টিং পাওয়ার আছে, বা একটা মিডিয়া পাওয়ার আছে। আপনার সামনে, আপনার জায়গায়, আপনার এলাকায় যদি আপনি এরকম কোনো দুর্নীতি হতে দেখেন, আপনি একটা ছবি তুলতে পারেন না, আপনি একটা ভিডিও অন করতে পারেন না, অন করে ফেসবুকে দিয়ে দিতে পারেন না। এবং এটাকেই বলে সিটিজেন জার্নালিজম, যখন দেশের সিটিজেনরাই জার্নালিস্টের ভূমিকা পালন করে। এবং আপনি চিন্তা করে দেখেন, এইখানে আমরা আজকে যতজন 1600 মানুষ বসে আছি, সবাই যদি একটা জার্নালিস্ট হয়ে যায় এবং সবাই আমাদের আশেপাশে যে দুর্নীতি হচ্ছে বা যে ঝামেলাগুলো হচ্ছে ওগুলোর ভিডিও করে ছবি তুলে আমরা যদি আমাদের ফেসবুকে দিয়ে দেই, মিডিয়া চ্যানেলগুলোকে দিয়ে দেই, সবাইকে একটা করে মিডিয়া চ্যানেল হয়ে যাব না আমরা? যাবো কি যাবো না? তো আজকে থেকে এই ছোট কাজটা করতে পারেন। এবং এগেন, এটারও দুই ধরনের ব্যবহার আছে। লাইভে যে আমি দেখেছি, আমার এক বন্ধু, সে একটা নতুন মোবাইল কিনে ফেসবুকে লাইভে গিয়ে তার বাথরুমে ঢুকে বালতিতে ফোনটা রেখে উপর থেকে পানির কল ছেড়ে দিয়েছে। লাইভে দেখা যাচ্ছে যে উপর থেকে পানি পড়ছে, এবং লাইভের ক্যাপশন, ফ্রেন্ডস, আমার নতুন ফোন। এবং জানো, এটা ওয়াটার প্রুফ। লাইভে 36 জন মানুষ ওই ভিডিওটা দেখছিল, তার মধ্যে আমিও একজন ছিলাম। ফ্রেন্ড মানুষ ব্লক করা যায় না, ওকে আনফলো করে দিয়েছি। এখন আমার মশার খুব প্রাদুর্ভাব, আমি আবার দেখলাম লোকজন লাইভে যে দেখাচ্ছে তার মশাটা কত সুন্দর করে টান টান করে ঝুলছে। আপনি লাইভে এই জিনিসও দেখাতে পারেন, অথবা সমাজের বিভিন্ন ভূমিকাও আপনি দেখাতে পারেন। সো সিটিজেন জার্নালিজম, আজকের পরে আমরা আমাদের এই মোবাইল ডিভাইসটা দিয়ে সবাই এক একজন সিটিজেন জার্নালিস্ট হয়ে যাব। পারবো কি পারবো না? ইয়েস, জোরে ইয়েস, সুপার। সো আজকে যে ছোট 4টা কথা বললাম, এর যদি আপনারা মনে রাখেন এবং আজকে রাত থেকে কোনো একটা কাজ করেন, মেবি সালামের এক্সপেরিমেন্টটা করেন, মেবি একটা মানুষকে আপনি একটা ছোট কাজ দিয়ে উদ্বুদ্ধ করেন, মেবি আপনি সিটিজেন জার্নালিস্টদের ভূমিকাটা নিয়ে নেন, দেখবেন যে আজকে থেকে আমাদের এইখান থেকে একটা রিপল এফেক্ট শুরু হয়। রিপল এফেক্ট কি জানেন? পানি যখন পড়ে ঢেউটা চারদিকে চলে যায় না, এটাকে রিপল এফেক্ট বলে। ফোঁটা একটাই থাকে, বাট চারদিকে পুরো জিনিসটা চলে যায়। সো আমরা দেখবো যে চারদিকে আমাদের পুরো এই রিপল এফেক্টটা চলে গেছে, এবং এই পুরো জিনিসটার জন্য আমাদের একটা সমন্বয় দরকার। সো আমি আমার বক্তব্য শেষ করব একটা ছোট্ট সমন্বয় পরীক্ষা দিয়ে। আমি যে কোনো জায়গায় যখন যাই, আমি একটা স্পেশাল ট্রিবিউট তালি দিই। সো আজকে টিআইবির জন্য এত সুন্দর করে পুরো জিনিসটা আয়োজন করার জন্য, শনাক স্বজনের জন্য, আমাদের ইয়াস মুভমেন্টের জন্য, সবার জন্য আমরা একটা ট্রিবিউট তালি দিব, ঠিক আছে? বাট না না, এইভাবে না, ট্রিবিউট তালি একটা ছোট্ট একটা উপায় আছে। সো আমি যেটা করব, আপনাদের সেটা ফলো করতে হবে। সবার বাম হাত দেখি, বাম হাত আসছে, আচ্ছা গুড। আমরা যেটা করব, এই জায়গাতে এখন আমরা বৃষ্টি নামাবো, এবং এই তালিটাকে বলা হলো বৃষ্টির মতো তালি। নিয়মটা হলো এরকম, বাম হাতের পুরো হাত, ডান হাতের এক আঙ্গুল, অলরাইট? আমরা আস্তে আস্তে আঙ্গুল বাড়াবো, এবং আপনি অবাক হয়ে দেখবেন আমাদের যদি কোঅর্ডিনেশন ঠিক থাকে এইখানে বৃষ্টি নামবে। সো ইন 3-2
1 এক আঙ্গুল পরে বৃষ্টি হালকা জোরে বৃষ্টি ফেলে 2 আঙ্গুল আজকে সকালেও কিন্তু আরেকটু জোরে বৃষ্টি পড়েছিল 3 আঙ্গুল দুর্নীতির বিরুদ্ধে ছোটখাটো একটা ঝড় হবে 4 আঙ্গুল এবং আপনাদের সবার জন্য 5 আঙ্গুল আমাদের দুজন তরুণ উদ্যোক্তাকে উদ্ভাবককে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নাই আমরা আমার মনে হয়েছে যদি আমরা এই অধিবেশনটা সারা দিনও চালাতে চাইতাম তাহলে বোধহয় সেটাও আমাদের জন্য উপভোগ্য হতো তাই না তো আমরা আরও একবার তাদের দুজনকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে আপনারা আপনারা আমাদেরকে আমার মতো একজন ওল্ড মানুষ সহ এই ঘরে যারা যারা তরুণরা বসে আছেন সবাইকে উজ্জীবিত করেছেন অনুপ্রাণিত করেছেন নতুন চিন্তা ভাবনা দিয়েছেন চিন্তার খোরাক জুগিয়েছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি সময় থাকলে আমরা আরও অনেক আলোচনা প্রশ্ন হয়তো নিতে পারতাম কিন্তু আনফর্চুনেটলি আমাদের সীমাবদ্ধ সময় 7 মিনিট পিছিয়ে গেছি আমরা শুধুমাত্র আপনাদের কথা শোনার জন্য আমরা চেয়েছি আপনাদের যতখানি ম্যাক্সিমাম সুযোগ দেওয়া যায় আপনাদেরকে অনেক ধন্যবাদ তো আমরা বিদায়ের আগে আপনাদেরকে আমাদের শুভেচ্ছা সামান্য একটা দৃষ্টান্ত হিসেবে আপনাদের দুজনকে দুটি উপহার